রাত পোহালেই বাংলাদেশে জারি মহাবিপদ সংকেত। মঙ্গলবার শেষ রাত থেকে এদিন ভোর ছয়টায় বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়। মঙ্গলবার বিকেলেই সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, রাত আটটার মধ্যে উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ। রাত নটা থেকে ঢাকায় মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। ইতিহাসের দ্বিতীয় সুপার সাইক্লোন আমফান, এটি খুবই শক্তিশালী হয়ে ধেয়ে আসছে উপকূল অভিমুখে। আমফান পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর 25টি জাহাজ ও 2টি এয়ারক্রাফট। এছাড়া 26 সদস্যের মেডিকেল টিম সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 2007 সালে বাংলাদেশে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় সিডর, তাতে তছনছ হয়েছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল, প্রাণ হারিয়েছিল 2000-এর বেশি মানুষ। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 810 কিলোমিটার, কক্সবাজার থেকে 765 কিলোমিটার, মংলা থেকে 695 কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে 690 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা সহ আশেপাশের উপকূল অঞ্চলে দুপুর থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ধীরে ধীরে এর তীব্রতা বেড়ে চলেছে। নিম্নাঞ্চল অর্থাৎ সুন্দরবন লাগোয়া উপজেলার শ্যামনগর ও আশাশনি এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রোল মডেল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা ঘূর্ণিঝড় ফণীতে 18 লাখ ও বুলবুলের সময় 22 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়েছিলাম। বাংলাদেশে 12,078টি আশ্রয় কেন্দ্রে প্রায় 52 লাখ মানুষের থাকা সম্ভব। করোনার কারণে প্রায় 22 লাখ মানুষকে স্থান দেওয়া হবে, এদের সবাইকে মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। উপকূলবর্তী 19টি জেলার প্রশাসন সর্বাক্ষণিক তদারকি করে চলেছেন। উপকূলে যারা ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে রয়েছে তাদের সোমবার থেকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের কর্মকর্তাদের মাঠে থাকতে বলা হয়েছে। উপকূল অঞ্চলে কয়েক হাজার স্বেচ্ছাসেবক লোকজনদের সরিয়ে নেওয়া এবং মাইকিং করেছেন। আশ্রিত মানুষের পাশাপাশি পশু, খাদ্য এবং শিশু খাদ্যর ব্যবস্থায় বিশেষ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সুপার সাইক্লোন কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালুকাটি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 7 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার, তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল 6 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়ার বিশেষ বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূল ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 10 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালুঘাটি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সবার উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।